আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্স এর অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, শুকুর আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। কনরাড হিল্টনের একটি উক্তি দিয়ে শুরু করছি। যারা সফল তারা সব সময় কাজ করে যায়, তারা ভুল করে আবার ভুল শোধরায়, কখনো হাল ছাড়ে না। কাজেই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হাল ছেড়ো না, এগিয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে সেশন পরিচালনায় আছি আমি, সৈয়দা সিফাতি নুরী, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসির আজকে দশম ক্লাস। আজকে লেকচারের শিরোনাম ফার্মাকোগনোসির ভূমিকা। এই সাবজেক্টটার তৃতীয় খণ্ডের আজকে প্রথম ক্লাস। তৃতীয় খণ্ড হলো ফার্মাকোগনোসি, সেই ফার্মাকোগনোসির ভূমিকা। চলো প্রথমে আর কিছু বিষয়গুলো দেখে নেই, হেডিং গুলো দেখে নেই। আজকে আলোচ্য বিষয়গুলো বেশ কিছু হেডিং এ হবে, সেগুলো আগে জানবো। প্রথমে আলোচনা বিষয় হবে ভেষজ বিজ্ঞান, যেটার ইংলিশ হলো ফার্মাকোগনোসি। ফার্মাকোগনোসি বাংলা হলো ভেষজ বিজ্ঞান, ওষুধ বিজ্ঞান। এরপরে দুই নম্বর আলোচনা হবে ওষুধি দ্রব্য কি, কাকে বলে, ওষুধ বা মেডিসিন কি কাকে বলে, ভেষজ দ্রব্য ফার্মাসিউটিক্যাল কাকে বলে, অপরিশোধিত ওষুধি দ্রব্য ক্রয়েড ড্রাগ এটা সম্পর্কে জানব, ভেষজ উদ্ভিদ মেডিসিনাল প্লান্ট সম্পর্কে জানব, কিছু মেডিসিনাল প্লান্ট সংকটাপন্ন অবস্থায় আছে, যেগুলো বিলুপ্তির পথে হাঁটছে, সেই কিছু উদ্ভিদের লিস্ট দেখব, হার্বাল চিকিৎসার ইতিহাস জানব, আমাদের বাংলাদেশের বা এই সাবকন্টিনেন্টে হার্বাল চিকিৎসার ইতিহাসটা একটু দেখব। তাহলে চলো শুরু করি ভেষজ বিজ্ঞান দিয়ে। ভেষজ বিজ্ঞান ফার্মাকোগনোসি, যেটার ওষুধ বিজ্ঞান, সহজ ভাষায় তোমরা মনে রাখবে যে ওষুধ সম্পর্কিত যে কোনো জ্ঞান অর্জন, ওষুধের ওষুধ তৈরির উপাদান, ওষুধ তৈরির ফর্মুলা, ওষুধ তৈরির নিয়ম কানুন, ব্যবহার বিধি, সবকিছুর এগুলো সম্পর্কে বা এগুলোর বাণিজ্যিকীকরণ, এই সমস্ত জ্ঞান অর্জন করা হয় যে শাখাটাতে, যে বিজ্ঞানের যে ব্রাঞ্চটাতে, সেটাই হলো ফার্মাকোগনোসি। এটা একটা সহজ ভাষায় বললাম। তো কিছু এখানে দুটো শব্দ আছে, গ্রিক শব্দ। আসলে এই ফার্মাসি বিষয়টা, এই ওষুধ তৈরির বিষয়টা, ওষুধ দিয়ে নিরাময়ের বিষয়টা প্রথম আসেই, এই চর্চা জ্ঞান অর্জন এই জিনিসটা সূত্রপাতই হয় গ্রীস থেকে, প্রাচীন গ্রীস থেকে এইটার সূত্রপাত। এই জন্য ফার্মাকোগনোসি শব্দটাও আসছে সেই গ্রিক শব্দ থেকে দুটো। একটা হলো ফার্মাকন, যার অর্থ হলো ওষুধ, বা নোসিস অর্থ জ্ঞান, তার মানে ওষুধ সংক্রান্ত যে জ্ঞান, জ্ঞান যে বিজ্ঞান, জ্ঞান অর্জনের যে বিজ্ঞান, সেটাই হলো ভেষজ বিজ্ঞান। ফার্মাকোগনোসির পূর্ণ অর্থ হলো ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন। ফার্মাকোগনোসি শব্দটি প্রথম ব্যবহার করেন সিডলার 1815 খ্রিস্টাব্দে। এই ফার্মাকোগনোসি শব্দটা ব্যবহার করা হয়, ফার্মাকোগনোসি শব্দটা 1800 শতকে প্রথম ব্যবহৃত হলেও এই এর যে অরিজিন, এর সেই সুপ্রাচীন কাল থেকে, যখন থেকে মানুষ খেতে শিখলো, বাস করতে শিখলো,
মানে সুস্থ, তখন অসুস্থ হতে শিখলো নিজেদেরকে সুস্থ রাখার জন্য যে সমস্ত ভেষজ দ্রব্য ব্যবহার করে ওষুধ তৈরি করত, তারপর সেগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা চালাতো, সেই তথ্যের ভিত্তিতেই আজকের এই ভেষজ বিজ্ঞান, আজকের এই ফার্মাকোগনোসি শব্দটা উৎপত্তি। তাহলে এই ফার্মাকোগনোসি শব্দের উৎপত্তি হচ্ছে প্রাচীনকাল থেকে এই ধারণা, সুস্থ থাকার যে ধারণা, সুস্থ থাকার উপরে যে জ্ঞান গবেষণাগুলো, সেগুলোই হলো ফার্মাকোগনোসির মূল বিষয়। সেখান থেকে আসছে ফার্মাকোগনোসির ধারণাটা। এটি ফার্মেসি বা ওষুধ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ফার্মাকোগনোসি। ফার্মেসির একটি গুরুত্বপূর্ণ শাখা ফার্মাকোগনোসিতে ওষুধ সংক্রান্ত সবকিছু আলোচিত হয়, মানে ওষুধি যে দ্রব্যগুলো, বিশেষ করে কোথা থেকে পাওয়া যায়, উৎসটা কি। ওষুধি যে দ্রব্যগুলো বলি, আমরা হয়তোবা মনে করি যে ফার্মাকোগনোসি ওষুধ, সবগুলো ওষুধি দ্রব্য উদ্ভিদ থেকে আসে, সেটা না। ওষুধি দ্রব্যগুলো উদ্ভিদ থেকে আসতে পারে, প্রাণীজ উৎস থেকে আসতে পারে, আসতে পারে খনিজ উৎস থেকেও। তাহলে এটার উপর ভিত্তি করে ভেষজ গুলো কিন্তু তারপরেও সব একটা বড় অংশ, ভেষজ উপাদানগুলোর বড় অংশ আসে উদ্ভিদ থেকে। আমরা এবার তাহলে ফার্মেসির সংজ্ঞাটা বলি, ফার্মাকোগনোসির সংজ্ঞা, মানে ফার্মেসি বা ওষুধ বিজ্ঞানের যে শাখাতে আর কি ভেষজ ওষুধ, হার্বাল মেডিসিন ইংলিশে বলে, ভেষজ ওষুধ যেগুলো উদ্ভিজ্জ বিভিন্ন পার্ট থেকে তৈরি করা হয়, হার্বাল মেডিসিন, তারপর ভেষজ দ্রব্য যেগুলোকে বলা হয় ফার্মাসিউটিক্যাল, তারপরে ওষুধি দ্রব্য, ড্রাগ, ওষুধি দ্রব্যকে ইংলিশে বলে ড্রাগ, যত রকমের রাসায়নিক পদার্থ আছে যেগুলো দিয়ে ওষুধ তৈরি হয় সেগুলোই হলো ড্রাগ বা ওষুধ দ্রব্য। এটা হলো ফার্মাকোগনোসির একটা টার্ম, ড্রাগ। ড্রাগ আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ওষুধ তৈরি করা সমস্ত দ্রব্য, সমস্ত রাসায়নিক দ্রব্যকে বলা হচ্ছে ড্রাগ। এই ড্রাগ এবং অন্যান্য প্রাকৃতিক দ্রব্য, দ্রব্য যেগুলো ওষুধের সাথে রিলেটেড, তাদের গাঠনিক, রাসায়নিক, ওষুধিক বৈশিষ্ট্য, গুণাগুণ সহ তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা হয়, তাকেই বলা হচ্ছে ভেষজ বিজ্ঞান। তাহলে ফার্মেসির বা ওষুধ বিজ্ঞানের যে শাখাতে হার্বাল মেডিসিন, ফার্মাসিউটিক্যালস, ড্রাগ এবং অন্যান্য প্রাকৃতিক দ্রব্যের গাঠনিক, রাসায়নিক, ওষুধিক বৈশিষ্ট্য, গুণাগুণ, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা হয়, সেই বিজ্ঞানটাকে, সেই শাখাটাকে বলা হচ্ছে ভেষজ বিজ্ঞান। আমরা ভেষজ বিজ্ঞান সম্পর্কে ধারণা নিলাম। এইবার আমরা দেখব পৃথিবীর বিখ্যাত কয়েকজন মনীষী ফার্মাসিস্ট যারা, তাদেরকে আমরা ফার্মাসিস্ট শব্দটা নতুন, কিন্তু অতীত কাল থেকে এই ওষুধ তৈরির পেছনে গাছগাছরা বলো, প্রাণীজ উৎস বলো, খনিজ উৎস বলে, এগুলো ব্যবহার করে যারা ওষুধ তৈরির চেষ্টা করছেন তারা সবাই ফার্মাসিস্ট। এবং আগে যারা এসব নিয়ে কাজ করত আরোগ্য লাভের উদ্দেশ্যে, তারা বিভিন্ন দিকের জ্ঞানী ছিল, তাদেরকে মনীষী বলা হতো, দার্শনিক বলা হতো। তারা এতটাই জ্ঞানী ছিলেন, অনেক তাদের শুধু একটা দিকের জ্ঞান ছিল না, অনেক দিকে তারা পারদর্শী ছিলেন। এরকম কয়েকজন বিখ্যাত ফার্মাসিস্ট, তাদের নাম আমরা আজকে এখন জানবো। তার আগে বলে নেই, আগে কিন্তু চিকিৎসার কাজ এবং ওষুধ বানানোর কাজ, দেখা যেত এই দুইটা কাজ একসাথে করতে একজন, যে চিকিৎসা দিচ্ছে সেই আবার ওষুধ তৈরি করছে, সেই আবার সেটার ট্রিটমেন্ট দিচ্ছে। কিন্তু বর্তমানে এই কাজ কিন্তু দুটো ব্রাঞ্চ হয়ে গেছে, একটা হচ্ছে ওষুধ তৈরি ব্রাঞ্চ, আর একটা চিকিৎসা ব্রাঞ্চ। চিকিৎসা দেওয়া হয় আলাদা সেক্টরে এবং চিকিৎসা এবং ওষুধ তৈরি হয় আলাদা সেক্টরে, দুটো আলাদা আলাদা বিষয় কিন্তু দুটোই রিলেটেড। আর আগে যারা এসবের উপরে কাজ করত, যিনি চিকিৎসক তিনিই ফার্মাসিস্ট, যিনি ফিজিশিয়ান তিনিই ফার্মাসিস্ট, এরকম ব্যাপারগুলো। তো আমরা যাদের নাম এখন দেখব, দেখা গেছে বেশিরভাগ দার্শনিক গ্রিসের, এবং তারা দেখা যাচ্ছে যে চিকিৎসকও আবার ফার্মাসিস্টও। তো আমরা এখন তাদের দেখব। প্রথমে তোমরা নাম শুনে থাকবে, হিপোক্রেটিস। ওনার
জীবনকাল 460 খ্রিস্টপূর্বাব্দ থেকে 370 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ওনার জীবনকাল হিপোক্রেটাস। উনি গ্রীষ্মে ওনার জন্ম এবং গ্রীষ্মে মৃত্যু। পেরিক্লেসের যুগে একজন প্রাচীন গ্রিক চিকিৎসক ছিলেন তিনি এবং খুবই জনপ্রিয় এবং এবং সর্বজন স্বীকৃত সে চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে স্বীকৃতি লাভ করে পরবর্তীতে। তিনি তার একটা তার তিনি যেভাবে চিকিৎসা সেবা দিতেন সেটা বলি, যে উনি কেউ অসুস্থ হলে তেমন কোনো সেবা দেওয়ার চেষ্টা করতেন না, সবার আগে উনি বলতেন উপবাস থাকতে এবং আপেলের সুরার সিরকা পান করার পথ্য দিতেন। তার মতে যে অসুস্থ অবস্থায় খাওয়া মানে রোগকে খেতে দেওয়া, তার এই একটা ধারণা। তার যে চিকিৎসা পদ্ধতি সেটাকে বলা হয় হিপোক্রেটীয় চিকিৎসা পদ্ধতি। তার এই হিপোক্রেটীয় চিকিৎসা শৈলীর উদ্ভাবনের স্বীকৃতিতে তাকে প্রথমে পশ্চিমা চিকিৎসা শাস্ত্রের পিতা বলা হয়, বর্তমানে তাকে পুরো ওয়ার্ল্ডের চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় হিপোক্রেটিসকে। আমরা দেখলাম হিপোক্রেটিস, পরবর্তীতে হিপোক্রেটিসের ফর্মুলা অনুযায়ী আমাদের এই সাবকন্টিনেন্টের বা অ্যারাবিক মেডিসিন বা পারস্য মেডিসিন বলে ইউনানি মেডিসিন সিস্টেম, হার্বাল সিস্টেম, এই হার্বাল মেডিসিন সিস্টেমটাও গড়ে উঠেছে ওনার দেওয়া তথ্য মতে, ওনার দেওয়া ফর্মুলা অনুযায়ী। ওনার এবং আরেকজন সায়েন্টিস্ট আছে, আরেকজন চিকিৎসক আছেন যিনি হলেন উনিও গ্রীষ্মের, সেটা হলেন গ্যালেন। তাদের দুজনের ফর্মুলা অনুযায়ী ইউনানি শাস্ত্রটা প্রতিষ্ঠিত আমাদের এই উপমহাদেশের। দ্বিতীয় যাকে দেখতে পাচ্ছ উনি অ্যারিস্টটল, এনার নামও তোমরা শুনছো। উনি কিন্তু দার্শনিক প্লেটোর ছাত্র, গ্রিক দার্শনিক প্লেটোর ছাত্র ছিলেন। ওনার অবদান, উনি আসলে উদ্ভিদ নিয়ে প্রাণী নিয়ে প্রচুর গবেষণা করেন, কাজ করেন, এই জন্য তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। এছাড়া উনি ওষুধ বা মেডিসিনাল প্লান্ট শনাক্ত করেন 500টি, এই জন্য উনাকে একজন ফার্মাসিস্ট হিসেবে স্মরণ করা হয় ইতিহাসে অ্যারিস্টটল। এরপরে ওনার যে জন্মসালটা আমরা যেটা দেখব, জন্ম যেটা খ্রিস্টপূর্বাব্দ 384 থেকে খ্রিস্টপূর্বাব্দ 322 সাল পর্যন্ত ওনার জীবনকাল ছিল অ্যারিস্টটল, গ্রীষ্মের দার্শনিক। উনিও ছিলেন গ্রীষ্মের দার্শনিক এবং জীববিজ্ঞানী। এরপরে থিওফ্রাস্টাস, তারও নাম তোমরা শুনেছ, ফাদার অফ বোটানি। আমরা যারা বোটানিতে অনার্স মাস্টার্স করছি তারা যদি থিওফ্রাস্টাসকে না চিনি সেটা তো অবশ্যই লজ্জাজনক। উনি কিন্তু প্রকৃতি বিজ্ঞানী, ওনার সবচেয়ে বড় উনি ফার্মাসিস্টও, কারণ উনি যে উদ্ভিদগুলো ক্লাসিফাই করছেন তার মধ্যে কিছু বেশ কিছু উদ্ভিদের ঔষধি গুণগুলো তিনি শনাক্ত করেন, এই জন্য তাকেও ফার্মাসিস্ট হিসেবে স্মরণ করা হয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, যে পূর্বে আমরা এর আগে যে অ্যারিস্টটল কে দেখলাম তারই ছাত্র ছিলেন থিওফ্রাস্টাস, তাকে ফাদার অফ বোটানি বলা হয়। তার অনেক অবদান আছে, তিনি প্রায় 500টার মতন মানে উদ্ভিদ নিয়ে কাজ করেন, তার মধ্যে অনেকগুলো উদ্ভিদের ভেষজ গুণাগুণ আবিষ্কার করেন। উনি অনেক উদ্ভিদের ক্লাসিফাইও করেন, তার ক্লাসিফিকেশন সিস্টেম আছে তার নামে থিওফ্রাস্টাসের ক্লাসিফিকেশন। এভাবে ওনার আর কি যে অবদানটার জন্য উনি ফার্মাসিস্ট সেটা হলো ভেষজ গুণাগুণ সম্পন্ন উদ্ভিদের আবিষ্কার কিছু উদ্ভিদ। এরপরে 371 থেকে 300-287 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ওনার লাইফ টাইম ছিল। এরপরে আমরা যার নাম দেখবো তিনি হচ্ছেন গ্যালেন। উনি 131 থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন, প্রাচীন গ্রীষ্মের বিখ্যাত ফার্মাসিস্ট এবং চিকিৎসক। তিনি 20টি গ্রন্থ রচনা করেন ওষুধের উপরে, এই ওষুধি তৈরির ফর্মুলা, তারপর ওষুধের প্রস্তুত প্রণালী উনি লিখে গেছেন এই 20টা গ্রন্থে।
এই 20টি গ্রন্থই অবিকল সেভাবে সংরক্ষিত আছে এবং ফর্মুলা ও প্রস্তুত প্রণালীগুলোর আলোকে আধুনিক ওষুধ শিল্পগুলো গড়ে উঠছে আজকের আধুনিক ওষুধ শিল্পে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলোর একটা সংকেত আছে তার ফর্মুলা নিয়ে যেগুলো ওষুধ তৈরি করা হচ্ছে যেগুলো ওষুধ শিল্পে শিল্প কারখানাগুলো ব্যবহার করছে তারা আলাদা ক্যাটাগরিতে ফেলছে যেগুলো গ্যালেনিকালস এই ওষুধগুলো গ্যালেনের ফর্মুলা অনুযায়ী গ্যালেনিকালস এর এইভাবে প্রতিষ্ঠা লাভ করে গ্যালেনিকাল ফার্মেসি পুরো ওয়ার্ল্ডে এটা নাম করা গ্যালেনিকাল ফার্মেসি গ্যালেনের যে সূত্রগুলো ফর্মুলাগুলো ব্যবহার করে যে ওষুধ মেডিসিন বর্তমানে তৈরি হচ্ছে সেগুলোকে গ্যালেনিকাল ফার্মেসি বলা হচ্ছে আমরা আরেকজন যে যার নাম দেখতে পাচ্ছি জ্ঞান তাপস আমাদের পারস্যের মুসলমান ইবনে সিনা উনি জন্মগ্রহণ করেন উজবেকিস্তানে 980 সালে এবং মৃত্যুবরণ করেন ইরানের পারস্যে 1037 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন তিনি যে যে বিষয়গুলোর কথা বললাম চিকিৎসক গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী দার্শনিক প্রত্যেকটা বিষয়ে তিনি ছিলেন ভীষণ পারদর্শী তার যে পণ্ডিতরা ছিলেন তার যে শিক্ষকরা ছিলেন তারা তার কাছে হেরে যেত তার সে নিজেই তার নিজের যে জীবন কাহিনীর যে নিজের যে কথাগুলো মানে জীবন জীবনী লিখে গেছেন নিজে সেখানে নিজেই উল্লেখ করেছেন আমার শিক্ষকরা যখন আমাকে পড়া দিতেন পরে আমি যখন পুরো বই মুখস্থই করে ফেলতাম নতুন নতুন কিছু আরো অ্যাড করতাম তখন ওনারা বুঝতে পারতেন আমাকে পড়ানোর আর কিছুই নাই প্রত্যেকটা বিষয়ে উনি ছিলেন ভীষণ পারদর্শী ওনার গণিতের পারদর্শ্য ছিল অনেক গণিতে উনি ভীষণ পারদর্শী ছিলেন এছাড়া সবচেয়ে বেশি এখন যেটা ধরা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে বিখ্যাত উনি চিকিৎসা শাস্ত্রের জন্য ওনার লেখা বিখ্যাত বই আছে যেটার নাম তোমরা শুনে থাকবে সেটা চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ হিসেবে পরিচিত আল কানুন রচনা করেন যা 19 শতাব্দী পর্যন্ত দেখা গেছে যে প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা প্রতিষ্ঠান মেডিকেল কলেজগুলোতে পাঠ্য পুস্তক হিসেবে ছিল তার বইটা সেটার নাম কি আল কানুন ইউনানি চিকিৎসায় এখনো এই বইটার অবদান আছে তার অবদান আছে তার ফর্মুলাগুলো তার টেকনিকগুলো চিকিৎসার এগুলো এখনো ইউনানি শাস্ত্রগুলো ধরে রাখছে ইউনানি চিকিৎসার পদ্ধতি যে হার্বাল চিকিৎসার যে চিকিৎসা পদ্ধতি সেটা এখনো ধরে রাখছে তার ফর্মুলাগুলোকে এইভাবে ইবনে সিনার ফর্মুলা উনি প্রায় 450টি বই রচনা করেন বিভিন্ন বিষয়ে চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান দর্শন বিভিন্ন 450টা বই রচনা করেন এই পর্যন্ত 250টা বইয়ের এখনো কালেকশন আছে তার মধ্যে উনি 40টা লিখেছেন মেডিসিনের উপরে ওষুধের উপরেই লিখছেন 40টার উপরে কতটা জ্ঞান থাকলে এভাবে লিখা সম্ভব মাত্র 13 বছর বয়সে মেডিসিন বিষয়ে তিনি পড়াশোনা শুরু করেন 13 বছর বয়সে তিনি মেডিসিনের উপরে পড়াশোনা শুরু করেন এবং 16 বছর বয়স থেকে এগুলোর উপরে বই লেখা শুরু করেন এই ছিল একজন জ্ঞান তাপস একজন চিকিৎসক ইবনে সিনার জীবনের কিছুটা দিক এখন আমরা এই ফার্মাকোগনোসির উপরে কিছু টার্ম আছে যেগুলোর উপরে আলোচনা করব যেমন একটা শব্দ প্রথমেই আমরা বললাম যে ভেষজ দ্রব্য বাংলাতে ভেষজ দ্রব্য ইংলিশে ফার্মাসিউটিক্যাল সহজ ভাষায় হচ্ছে কি ফার্মাসিউটিক্যালস কোনগুলো ওষুধ সংক্রান্ত ওষুধ তৈরি বলো ওষুধের উপাদান বলো কাঁচা মাল আর কি কাঁচা র ম্যাটেরিয়ালস গুলো বলো বা অন্যান্য আনুষঙ্গিক সেই ওষুধগুলোকে ঠিক রাখতে সেই ওষুধগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই যন্ত্রপাতিকেও পারলে বলা যেতে পারে ভেষজ দ্রব্য বা ফার্মাসিউটিক্যাল তাহলে ফার্মাসিউটিক্যাল হলো প্রাকৃতিক
সেই সমস্ত প্রাকৃতিক দ্রব্য, উদ্ভিদ উদ্ভিজ হতে পারে, প্রাণীজ হতে পারে, খনিজ হতে পারে, যেগুলো ওষুধ হিসেবে বা ওষুধের কাঁচামাল হিসেবে বা ওষুধ তৈরির অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করা হয়, সেগুলোই হলো ফার্মাসিউটিক্যাল। সেই শব্দগুলো ইউজ করতে আমরা ফার্মাসিউটিক্যাল শব্দটা ইউজ করব। ওষুধি দ্রব্য, ড্রাগ, ড্রাগ কাকে বলে? ড্রাগ আসলে আমি বলছি যে ড্রাগ হলো ওষুধ তৈরির জন্য তৈরি করা হয় যে সমস্ত রাসায়নিক পদার্থ দিয়ে, সেগুলো কৃত্রিম ভাবেও তৈরি করা হতে পারে, প্রাকৃতিক ভাবেও তৈরি করা হতে পারে। ওষুধ তৈরিতে প্রয়োজনীয় যে দ্রব্যগুলো কৃত্রিম ভাবে পাওয়া বা প্রাকৃতিক ভাবে পাওয়া, এই এই যে দ্রব্যগুলো দিয়ে ওষুধ তৈরির যে উপাদানগুলো, রাসায়নিক উপাদান, যেগুলো দিয়ে ওষুধ তৈরি করে রোগ নির্ণয় করা হয়, রোগ নিরাময় করা হয়, রোগ প্রতিরোধ করা হয় বা রোগের বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়, এই এই দ্রব্যগুলোকে বলা হচ্ছে ওষুধি দ্রব্য। এই তার মানে এদিক থেকে বিচার করলে সমস্ত ড্রাগই কিন্তু ফার্মাসিউটিক্যালস এর অংশ, কিন্তু সব ধরনের ফার্মাসিউটিক্যাল কিন্তু ড্রাগ না। যে সমস্ত ফার্মাসিউটিক্যালস গুলো শুধু ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় সেগুলো ড্রাগ। আর ড্রাগ কোনগুলো? যেগুলো দিয়ে ওষুধ তৈরি করা হয়, যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো দিয়ে ওষুধ তৈরি করে রোগ নির্ণয় করা যায়, রোগ নিরাময় করা যায়, রোগ প্রতিরোধ করা যায় অথবা রোগের বিভিন্ন ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। রোগ নির্ণয় ছাড়াও কিছু সার্জারিক্যাল ট্রিটমেন্টে ব্যবহার করা হয় আনুষঙ্গিক, সেই দ্রব্যগুলো তো ড্রাগ, তাই না? সেগুলো সেইগুলো অর্থে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রোগের চিকিৎসাতেও ড্রাগ ব্যবহার করা হয়। আরেকটা শব্দ আসছে যে মেডিসিন, তাই না? এখন আমরা তো এতক্ষণ বলছি ওষুধ তৈরি, ওষুধ, সেই ওষুধটা কি, মেডিসিনটা কি? আসলে এক বা একাধিক ড্রাগ বা রাসায়নিক উপাদান, বিভিন্ন সোর্স থেকে আনা ওষুধি দ্রব্যগুলো দিয়ে প্রস্তুতকৃত যে বিশেষ দ্রব্যটা, যা মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগের চিকিৎসাতে ব্যবহার করা হয়, বিভিন্ন রোগের চিকিৎসাতে, রোগ নির্ণয়, রোগ নিরাময় বা রোগের প্রতিরোধ, প্রতিকার, এইসব কাজে ব্যবহার করা হয় যে বিশেষ দ্রব্যটা, যা ড্রাগ থেকে তৈরি বিভিন্ন ধরনের, সেটাকে বলা হচ্ছে ওষুধ বা মেডিসিন। ড্রাগ এবং মেডিসিন গুলো হলো ফার্মাসিউটিক্যালের অংশ। ফার্মাসিউটিক্যালের অংশ হলো ড্রাগ এবং মেডিসিন, শব্দগুলো একটা আরেকটার সাথে জড়িত। এই শব্দগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকলে, ক্লিয়ার থাকলে জিনিসগুলো পড়তে বুঝতে সহজ হয়। ভেষজ হার্বাল মেডিসিন শব্দটা আসে যে ভেষজ ওষুধ কোনগুলো, ভেষজ ওষুধ যেটার ইংলিশ হলো হার্বাল মেডিসিন, বোঝাই যাচ্ছে। হার্বাল মেডিসিন সাথে আমরা ছোটবেলা থেকে আমরা সবাই জানি যে হার্বাল মেডিসিন মানে যেগুলো গাছ গাছটা থেকে যে ওষুধগুলো তৈরি হয়, এগুলোকে মানে কমন ভাবে আবার হার্বালিজম বলে, বোটানিক্যাল মেডিসিন মানে গাছ গাছটার ওষুধ বাংলাতে বলে গাছ গাছ। এইটা এমন, এই ওষুধগুলো দিয়ে সাধারণত যে দ্রব্যগুলো তৈরি করা হয় সেগুলো হয় খাওয়া হয়, না হলে খাওয়া খাওয়া হয় অথবা যেগুলো স্কিনে ব্যবহার করা হয়, খাওয়া হয় অথবা স্কিনে ব্যবহার করা হয়। আর এগুলো সাধারণত তৈরি করা হয় গাছ গাছটা থেকে বললাম, প্লান্ট অথবা প্লান্ট এক্সট্রাক্ট, উদ্ভিদ অথবা উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত উপাদানগুলো থেকে হার্বাল মেডিসিন তৈরি করা হয়। হার্বাল মেডিসিন গুলো কিভাবে বিক্রি বাজারজাত হয়? ট্যাবলেট হিসেবে, ক্যাপসুল হিসেবে, পাউডার হিসেবে, চা হিসেবে, তারপরে অন্যান্য এক্সট্রাক্ট হিসেবেও ব্যবহার করা হয়, আবার ফ্রেশ ড্রায়েড প্লান্ট হিসেবেও বিক্রি হয়। এগুলো হলো বাণিজ্যিকভাবে হার্বাল মেডিসিন গুলো পাওয়া যায় বাজারে। আরেকটা ব্যাপার যে হার্বাল মেডিসিনটা সবসময় মানুষ ব্যবহার করে থাকে তার হেলথ মেনটেনের জন্য অথবা হেলথ ইমপ্রুভমেন্টে, হেলথ মেনটেন মানে স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য, অথবা কোনো কিছু কোনো রোগ হলে সেই রোগের ট্রিটমেন্টের জন্য হার্বাল মেডিসিন ব্যবহার করে থাকে। হার্বাল মেডিসিনের একটা পজিটিভ দিক, অ্যালোপ্যাথিক বলো বা হোমিওপ্যাথিক বলো, সেগুলো থেকে এর একটা পজিটিভ দিক, কোনো সাইড ইফেক্ট নাই, সাইড ইফেক্ট হয় না, যার জন্য হার্বাল মেডিসিন নিরাপদ। এবং একটা দেশের চিকিৎসা পদ্ধতিতে অল্টারনেটিভ যদি কোনো চিকিৎসা ব্যবস্থা চালু থাকে, দেখা যাবে হার্বাল মেডিসিনের উপরে কোনো না কোনো চিকিৎসা
ব্যবস্থা প্রত্যেক দেশেই আছে অল্টারনেটিভ চিকিৎসা হিসেবে। এলোপ্যাথিক হোমিওপ্যাথিকের পাশাপাশি জনপ্রিয় থাকে এরকম হার্বাল মেডিসিনের ট্রিটমেন্ট গুলো। আমাদের এই সাব কন্টিনেন্টে এই হার্বাল মেডিসিন ট্রিটমেন্টের জনপ্রিয় দুটো চিকিৎসা পদ্ধতি হলো ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক ইউনানি এই দুইটা পদ্ধতি এই সাব কন্টিনেন্টে দেখা যায়। আরেকটা শব্দ আছে অপরিশোধিত ঔষধি দ্রব্য, যেটাকে বলা হচ্ছে ক্রেডজার। ক্রেডজার আসলে কি? অপরিশোধিত ঔষধি দ্রব্য, অপরিশোধিত ড্রাগ। বোঝা যাচ্ছে যে কোন একটা প্রাকৃতিক উৎস থেকে আমি ড্রাগটাকে কালেক্ট করলাম, কিন্তু সেটার কোনো প্রকারের পরিশোধন করলাম না, কোনো প্রসেসিং করলাম না, প্রসেসিং ছাড়াই আমি সেটাকে সংরক্ষণ করলাম, সেটাই হলো অপরিশোধিত ড্রাগ। এটা এ প্রাকৃতিক ড্রাগ, প্রাকৃতিক ভাবে আহরণ করা মৌলিক গুণাগুণ সম্পন্ন। আমি যদি সেটাকে কোনো প্রসেস না করি, অবশ্যই সেটার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে, মৌলিক গুণ কোনো গুণই নষ্ট হবে না। এই জন্য বলা হচ্ছে প্রাকৃতিক ভাবে আহরণকৃত মৌলিক গুণাগুণ সম্পন্ন ড্রাগ গুলোকেই বলা হচ্ছে অপরিশোধিত ঔষধি দ্রব্য বা ক্রেড ড্রাগ বলে। এবার আমরা যে জিনিসটা বুঝলাম, দেখলাম যে আসলে ফার্মাকোগনোসিসে কি আলোচনা হয়, ফার্মাকোগনোসিসের আলোচ্য বিষয় কিন্তু এই ড্রাগ গুলো, বা যেটাকে একটা বড় পরিসরে বলতে পারি ভেষজ দ্রব্য বা ফার্মাসিউটিক্যাল। এই যে ভেষজ দ্রব্য শব্দটা আছে, ফার্মাকোগনোসির মূল বিষয় হলো ফার্মাসিউটিক্যাল গুলোর উপরে স্টাডি করা, জ্ঞান লাভ করা, ফার্মাসিউটিক্যাল ভেষজ দ্রব্য গুলোর উপরে স্টাডি করা। তো ভেষজ দ্রব্যের কোন কোন বিষয়ের উপরে ফার্মাকোগনোসিসে আলোচনা করা হয়, দেখো আমি একটা ছকের মাধ্যমে বলে দিচ্ছি। এই ভেষজ দ্রব্যটার ঐতিহাসিক কোনো অবদান আছে কিনা, কোথায় পাওয়া যায়, কোন অঞ্চলে পাওয়া যায়, আগে এখানে আগে থেকে এটা এখানে ছিল নাকি নতুন ভাবে এটা এখানে আসলো, এর পূর্ব পুরুষ কোথায়, মানে অরিজিন কোথায়, বা এই যে ভেষজ দ্রব্যটার এখানে তৈরি এটার সোর্সটা প্লান্ট নাকি অ্যানিমেল নাকি কোনো খনিজ উপাদান, এইগুলার ঐতিহাসিক অবদান জানতে হবে সেই ভেষজ দ্রব্যের। তারপরে সেটার প্রাপ্তি স্থান, প্রাপ্তি স্থানটা মানে কোথা থেকে ওই ভেষজ দ্রব্যটা পাওয়া গেল, সেই প্রাপ্তি স্থান বা আরো কোথাও পাওয়া যায় কিনা সেটা উল্লেখ করতে হবে। তারপরে সেটা আহরণ করতে হবে সেই দ্রব্যটা, তারপরে শনাক্ত করতে হবে, শনাক্তকরণ করা হয়, তারপরে সেটাকে প্রসেসিং করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, তারপরে সেটার মূল্যায়ন করা হয়, এটা ভালো না খারাপ, এটা পজিটিভ না নেগেটিভ, এটা পয়জনাস নাকি এটা মেডিসিনাল ভ্যালু আছে, এগুলো মূল্যায়ন করা হয়। তারপরে এটার মান নিয়ন্ত্রণ করা হয়, কোন গ্রেডে পড়বে এটা, তারপরে এটাকে গুদামজাত করা হয়, গুদামজাত করার পরে এটাকে গুদামজাত করে সংরক্ষণ করা হয়, তারপরে ব্যবহারের উদ্দেশ্যে এটাকে রেডি রাখা হয়, তারপরে বাণিজ্যিক লেনদেন সম্পন্ন হয়। এই জিনিসগুলোই ফার্মেসিতে আলোচনা করা হয়, ফার্মাসিউটিক্যাল বিষয়গুলো নিয়ে। মেডিসিনাল প্লান্ট আজকে একটু আলোচনা করব, আমার পরের ক্লাসটা থাকবে নন মেডিসিনাল প্লান্টের উপরে, তারপরে আলোচনা থাকবে মেডিসিনাল প্লান্টের উপরে। তো আজকে আমার আগে তোমাদেরকে বলি যে মেডিসিনাল প্লান্ট কোনগুলোকে। তো আমরা তো এতদিন জানি যে মেডিসিনাল প্লান্ট মানে ঔষধি গাছ, ঔষধি গাছ মানে যে যে গাছগুলো থেকে রোগ বালা ভালো হয়ে যায়, যে গাছগুলো থেকে ব্যবহার করে আমরা অসুখ হলে বিসুখ হলে ভালো হয়ে যায়, সেগুলো হলো মেডিসিনাল প্লান্ট, তাই না? কিন্তু আসলে সেগুলো কেন ভেষজ গুণ সম্পন্ন, তার কারণই হচ্ছে সেখানে কিছু না কিছু উপাদান আছে যার কারণে এগুলো ভেষজ গুণ সম্পন্ন, রাসায়নিক উপাদান আছে কিছু, সেই রাসায়নিক উপাদানগুলোই হলো কিন্তু ড্রাগ। বিভিন্ন রকমের রাসায়নিক উপাদান উদ্ভিদে আছে, সেই উদ্ভিদগুলোর কারণেই, সেই রাসায়নিক উপাদানগুলোর কারণেই কিন্তু প্রত্যেকটা প্লান্ট ভেষজ গুণ সম্পন্ন। মহামতি বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, উনি কিন্তু বলে গেছেন যে এই ওয়ার্ল্ডের প্রত্যেকটা গাছই ঔষধি গুণ সম্পন্ন, শুধু আমাকে জানতে হবে এর ব্যবহার বিধি।
তো ভেষজ গুণ সম্পন্ন হওয়ার মূল কারণই হচ্ছে তার বিভিন্ন মূল কাণ্ড, পাতা, ফুল, ফল সব জায়গাতে যে রাসায়নিক উপাদানগুলো, এই রাসায়নিক উপাদানগুলো ভেষজ গুণ সম্পন্ন হয়ে থাকে। যদি ভেষজ গুণ সম্পন্ন হয়ে থাকে তাহলে সেই উদ্ভিদটা হচ্ছে মেডিসিনাল প্লান্ট। তাহলে দেখি, ভেষজ উদ্ভিদ সেকেন্ডারি মেটাবোলাইটের উপস্থিতি, এই যে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল ড্রাগস এর কথা বললাম, এই ড্রাগস গুলোকে বলা হয় সেকেন্ডারি মেটাবোলাইট। একটা উদ্ভিদের দেহে প্রাইমারি মেটাবোলাইট তৈরি হয়, সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি হয়। প্রাইমারি মেটাবোলাইট গুলো ভেঙে শক্তিতে পরিণত হয় শোষণ কাজে, তারপরে সালোক সংশ্লেষণ, উদ্ভিদের কথা বলছি, শোষণ, সালোক সংশ্লেষণ, প্রস্বেদন, অন্যান্য কাজে ব্যয় হয় এই প্রাইমারি মেটাবোলাইট গুলো, যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ভেঙে যায়। আর সেকেন্ডারি মেটাবোলাইট হলো সেই সমস্ত পদার্থ যেগুলো তৈরি হয়, হয়ে উদ্ভিদের দেহে জমা হয়ে ভেষজ গুণ সম্পন্ন করে তোলে উদ্ভিদগুলোকে। উদ্ভিদগুলোর নিজের অজান্তেই এগুলো কিন্তু জমা হয়ে যায়। দেখা যাচ্ছে উদ্ভিদের কোনো উপকারে আসে কিনা, সেটা মানুষের উপকারে আসে, মানুষের বলবো না, প্রাণীর উপকারে আসে এই সেকেন্ডারি মেটাবোলাইট গুলা। এই সেকেন্ডারি মেটাবোলাইট গুলো উদ্ভিদের দেহে তৈরি হয়ে আশ্চর্যজনক ভাবে জমা হয়ে থাকে উদ্ভিদের দেহে। আর এই মেটাবোলাইট গুলোর উপস্থিতির কারণেই একটা উদ্ভিদ ভেষজ গুণ সম্পন্ন হয়। কাজে যে উদ্ভিদে সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি হয় এবং জমা হয় তাকেই বলা হচ্ছে ভেষজ উদ্ভিদ। গৌতম বুদ্ধের মতে যেটা মনে হয় যে প্রত্যেকটা উদ্ভিদেই আমার মনে হয় কিছু না কিছু সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি হয় এবং জমা থাকে, সেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ থেকে কিছু কোনো না কোনো পার্ট থেকে ওষুধ তৈরি করা যাবে। এবার যে বিষয়টা আসলো সেটা হলো সংকটা, এইটা বোঝানোর জন্য ভেষজ উদ্ভিদের সংজ্ঞা দেওয়া, সংকটাপন্ন। কিছু উদ্ভিদ বর্তমানে নিজেদের অস্তিত্ব নিয়ে লড়ছে, টিকে থাকার অস্তিত্ব, তাদের প্রজাতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের পথে। তারা কিছু এলাকাতে, এই বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের কিছু সংকটাপন্ন ভেষজ উদ্ভিদ নিয়ে উদ্ভিদের লিস্ট তোমাদের পড়তে হবে, এগুলো বোটানিক নেম পড়লেই হবে এবং কোন অঞ্চলে তারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো এই উদ্ভিদগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের কোনো একটা জেলাতে বা জেলার কোনো একটা অংশে, তার বাহিরে এদেরকে আর দেখা যাচ্ছে না। আবার এরকম অনেকে আছে যে বন্য ভাবে কোনো জেলাতেই তারা জন্মাচ্ছে না, তাদেরকে আবাদ করে টিকিয়ে রাখা হয়েছে। এরকমই কিছু উদ্ভিদ তাদেরকে সংকটাপন্ন ভেষজ উদ্ভিদের মধ্যে ফেলা হয়েছে। তো সেই সংকটাপন্ন কিছু ভেষজ উদ্ভিদের তালিকা আমরা এখন দেখব। প্রথমে 1 নম্বর অনন্তমূল, যেটার বোটানিক নেম হেমিডেসমাস ইন্ডিকাস। বোটানিক নেম কি? হেমিডেসমাস ইন্ডিকাস। এটার এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, পাতাটা লম্বা, এটা কোন অঞ্চলে এখন আপাতত দেখা যায়? শালবনে। শালবনে এখনো এই গাছটাকে কিছুটা বন্যভাবে জন্মাতে দেখা যায়, অনন্তমূল হেমিডেসমাস ইন্ডিকাস। 2 নম্বর উদাহরণ খেয়াল করো, অশ্বগন্ধা উইথানিয়া কোয়াগুলান, খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ উইথানিয়া কোয়াগুলান। উইথানিয়া কোয়াগুলেন্স এর ছবি দেখছ, এর এ হচ্ছে বন্য অবস্থাতে জন্মায় না, একে আবাদী ভাবে টিকিয়ে রাখা আছে কোনো কোনো জায়গাতে, বিশেষ করে বোটানিক্যাল উদ্যানগুলোতে, কিন্তু একে কিন্তু বন্য অবস্থায় কোন জেলাতেই পাওয়া যাচ্ছে না, অশ্বগন্ধা উইথানিয়া কোয়াগুলান। এটা দ্বিতীয় সংকটাপন্ন ভেষজ উদ্ভিদ। 3 নম্বর উদ্ভিদ হিসেবে আমরা দেখব উলট চণ্ডাল। উলট চণ্ডাল তোমরা নাম শুনে থাকবা, উলট চণ্ডাল, দেখো অগ্নি শিখার মতন ফুলগুলো, দেখলে চিনতে পারবে উলট চণ্ডাল। গ্লোরিওসা সুপারবা, এটা ঢাকা এবং চিটাগাং এর কিছু জায়গাতে পাওয়া যাচ্ছে, ঢাকা এবং চিটাগাং এর কিছু জায়গায় এই গাছটাকে ওয়াইল্ড ভাবে জন্মাতে দেখা যায়, উলট চণ্ডাল, গ্লোরিওসা সুপারবা। খুব কালারফুল একটা ফুল, ফ্লাওয়ার, কালারফুল ফ্লাওয়ার এখানে দেখা যায়। 4 নম্বর উদাহরণ, উদ্ভিদের নাম বাংলায় আঞ্চলিক নাম গুড়, গুড়। এটার বোটানিক নেম ট্রিবুলাস টেরেস্ট্রিস, ট্রিবুলাস টেরেস্ট্রিস।
এটার রোহিণী টাইপের গাছ, এখানে খুব একটা হলুদ ফুল বিশিষ্ট দেখতে পাচ্ছ গাছ। গুড়, ট্রিবুলাস পেস্ট্রিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। এর যে কাণ্ড সেটা থেকে ট্যাবলেট তৈরি হয় ওষুধের। তো এরকমই একটা বাণিজ্যিক প্রোডাক্ট দেখতে পাচ্ছি, গুড় গাছের ওষুধি প্রোডাক্ট। এটার কুষ্টিয়াতে পাওয়া যায়, এই গাছটা এখন পর্যন্ত দেখা যায় কুষ্টিয়াতে, গুড় গাছ। 5 নম্বর উদাহরণ, চাকুলি। চাকুলি এর বৈজ্ঞানিক নাম ইউরারিয়া পিক্টা। চাকুলি ইউরারিয়া পিক্টা, এটার গাছও দেখো লম্বা মতন, বিরুৎ টাইপের গাছ। শালবনে এখনো এটাকে পাওয়া যায়, চাকুলি ইউরারিয়া পিক্টা। এই গাছগুলোর নাম মুখস্থ করতে হবে তোমাদেরকে, চাকুলি ইউরারিয়া পিক্টা। 6 নম্বর, চালমোগরা। এটাও অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন, এটা ক্যান্সার প্রতিষেধক এই গাছের পাতা। তো এই যে হাইড্রোকার্পাস ক্রুজি, এটার বোটানিক নেম হাইড্রোকার্পাস ক্রুজি, এইটাকে পাওয়া যায় চিটাগাং ও সিলেটের বনে। চিটাগাং এবং সিলেটের বনে এখন পর্যন্ত পাওয়া যায় চালমোগরা, হাইড্রোকার্পাস ক্রুজি। 7 নম্বরে বন পেঁয়াজ। বন পেঁয়াজ বৈজ্ঞানিক নাম আর্জিনিয়া ইন্ডিকা, আর্জিনিয়া ইন্ডিকা। এখানে বন পেঁয়াজ দেখতে পাচ্ছ, এই গাছটা অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন, এটা কিন্তু এখনো পর্যন্ত শুধু কক্সবাজারে ইনানি সৈকতে পাওয়া যায়, কক্সবাজারের ইনানি সৈকতে পাওয়া যায় বন পেঁয়াজ। 8 নম্বরে বুচকিতানা। বুচকিতানার বোটানিক নেম হলো পোরালিয়া করিলি ফোলিয়া, স্পোরালিয়া করিলি ফোলিয়া। এর যে বুচকিতানার যে গাছ তোমরা দেখতে পাচ্ছ, এটা রাজশাহীতে দেখা যায় বুচকিদানা, এই গাছটা রাজশাহীতে রাজশাহী অঞ্চলে কিছু কিছু দেখা যায়। 9 নম্বর, রাম তুলসী, অসিমাম গ্রাটিসিমাম, অসিমাম গ্রাটিসিমাম। এটা রাম তুলসী, এই তুলসীগুলোর পাতা একটু বড় বড় হয়। এটা চট্টগ্রাম সহ আরো কিছু জেলাতেও দেখা গেছে, দেখা যায়। কেউ যদি বাড়িতে আলাদা ভাবে লাগিয়ে রাখে তাহলে সেভাবে পাওয়া যায়, অনেক গাছেই অনেকে রাখে এটাকে, কিন্তু চিটাগাঙে ওয়াইল্ড বন্য ভাবে জন্মাতে দেখা যায় এই অসিমাম গ্রাটিসিমাম, রাম তুলসী। 10 নম্বর, সর্বশেষ যে আমি সংকটাপন্ন 10টার মধ্যে, এটা সর্বশেষ রং চিতা, পাম্বাগো ইন্ডিকা, পাম্বাগো ইন্ডিকা। এটাকে বলা হচ্ছে পাম্বাগো ইন্ডিকা, রং চিতা, একদম লাল কালারের সুন্দর ফুল ধরে এই গাছটাতে, একে বন্য অবস্থাতে কোথাও পাওয়া যায় না, মানে এটা অলরেডি সংকটাপন্নের একদম চূড়ান্ত সীমানায় চলে গেছে, এটাকেও আবাদ করে রাখা আছে কয়েকটা জায়গায়। রং চিতা, প্লাম্বাগো ইন্ডিকা, প্লাম্বাগো ইন্ডিকা, রং চিতা, এই 10টা উদ্ভিদের বোটানিক নেম তোমাদেরকে মুখস্থ করতে হবে, এবং কোন কোন জেলায় কিভাবে কি অবস্থায় আছে একটু জানতে হবে, প্রশ্ন আসছে এখান থেকে। এইবার হার্বাল চিকিৎসার ইতিহাসটা দেখব। প্রথমে কিন্তু আমি বলেছি যে হার্বাল চিকিৎসার যে ইতিহাস আর কি, আমাদের এই সাবকন্টিনেন্টে দুটা চিকিৎসা পদ্ধতি আছে হার্বাল মেডিসিনের উপরে, সেটা হলো ইউনানি এবং আয়ুর্বেদিক শাস্ত্র। এই দুইটা শাস্ত্রের ইতিহাস জানবো আর কি, মোট কথা এই ইতিহাস থেকে। প্রথমে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, এটা বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে ভারত পাকিস্তান আয়ুর্বেদ শাস্ত্রে, ভারত পাকিস্তান এবং বাংলাদেশে এটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে, পুরো ওয়ার্ল্ডেই এখন পাচ্ছে, উন্নত বিশ্বে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসার একটা পদ্ধতি মানে সুস্থ থাকার, সেটা হলো স্পা, এটা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি থেকেই আবিষ্কৃত। এখন আয়ুর্বেদের যে ইতিহাস, আয়ুর্বেদ শব্দটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো সেটা জানবো, এটার অর্থ কি,
আয়ু শব্দের অর্থ জীবন এবং বেদ শব্দের অর্থ জ্ঞান বা বিদ্যা। তার মানে আয়ুর্বেদ শব্দের অর্থ হলো জীবনের জ্ঞান, জীবন সম্পর্কে জ্ঞান। এই চিকিৎসাটার যে ইতিহাস, এটা 5,000 বছরের পুরাতন। এটা হিন্দু শাস্ত্র মতে প্রতিষ্ঠিত একটা চিকিৎসা পদ্ধতি, হার্বাল চিকিৎসা পদ্ধতি, হিন্দু শাস্ত্র মতে তৈরি আর কি। এর ভিত্তি হলো হিন্দু শাস্ত্র, বেদ, পবিত্র বেদের একটা ভাগ আছে অর্থ বেদ বলে, অর্থব বেদ। এই বেদের যে অংশটাতে চিকিৎসা বিদ্যা বর্ণনা করা আছে সেই অংশটাই হলো আয়ুর্বেদ। অর্থব বেদের যে অংশে চিকিৎসা সম্পর্কিত বিদ্যা আছে সেই অংশটুকুই হলো আয়ুর্বেদ। এই চিকিৎসা বর্তমানে হার্বাল ট্রিটমেন্টের উপরে অল্টারনেট ট্রিটমেন্ট নামে পরিচিত। এই চিকিৎসা পদ্ধতিটা বর্তমানে হার্বাল চিকিৎসা তথা অল্টারনেট চিকিৎসা হিসেবে পরিচিত। আয়ুর্বেদে একটা বিষয় সবসময় জীবনকে দেখা হয় যেভাবে, সেটা হলো দেহ, মন এবং আত্মার সমন্বয়। জীবন, জীবনটা দেহ, মন এবং আত্মার সমন্বয়। এই জন্য এই চিকিৎসা পদ্ধতিতে রোগ নিরাময়ের থেকে সুস্থ দেহ মনে জীবনে বেঁচে থাকা, এই বিষয়টার উপরে বেশি জোর দেওয়া হয়। সুস্থ থাকা, সুস্থ দেহ মনে বেঁচে থাকা, এটার উপরে বেশি, জীবনযাত্রার প্রতি বেশি জোর দেওয়া হয় এই চিকিৎসা পদ্ধতিতে। কিভাবে সুস্থ দেহ মনে বেঁচে থাকা যায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই চিকিৎসা পদ্ধতি বেশি প্রচলিত, পাশাপাশি উন্নত বিশ্বেও এই চিকিৎসা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে। এবার আমরা দেখব যে আমাদের বাংলাদেশে এই আয়ুর্বেদ শাস্ত্রের উপরে কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তোমরা নাম শুনে থাকবে, আমিও ছোটবেলা থেকে শুনছি, সাধনা ঔষধালয় বলে একটা প্রতিষ্ঠান, যদিও এখন এগুলোর কোনো প্রোডাক্ট দেখা যায় না। এই যে সাধনা ঔষধালয় বাংলাদেশের আয়ুর্বেদ শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়, এটার প্রতিষ্ঠাতা হলেন যোগেশ চন্দ্র ঘোষ। উনি একজন বুদ্ধিজীবী হিসেবেই ওনাকে ধরা হয়। উনি উনি মারাও যে মৃত্যুবরণ করেন 1887 সাল থেকে ওনার লাইফ টাইম 1971 সাল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় উনি মারা যান, ওনার লাশটা এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। ইনি হলেন একজন বুদ্ধিজীবী, যোগেশ চন্দ্র ঘোষ। এবার ইউনানি চিকিৎসা শাস্ত্রতে যাব। ইউনানি চিকিৎসা শাস্ত্রের ভিত্তিতে যে চিকিৎসা পদ্ধতি, সেটা এটা আসলে গ্রিস এবং আরব, গ্রিস এবং আরবদের একটা জনপ্রিয় ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি, ইউনানি চিকিৎসা পদ্ধতি। গ্রিসের ফর্মুলা অনুযায়ী, গ্রিসের যে দার্শনিক, দুজন দার্শনিকের নাম বললাম মনে আছে কিনা তোমাদের, হেরিডোটাস এবং আরেকজন হলেন গ্যালেন, এনাদের ফর্মুলা অনুযায়ী কিন্তু ইউনানি চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে পদ্ধতিটার শুরু, যাত্রা শুরু। আর এটা প্রসারিত হয় ইরান, পারস্যের বিভিন্ন যে ইসলামিক চিকিৎসকগুলো আছে, মুসলমান চিকিৎসকগুলো আছে, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে আবিষ্কার, তাদের লিখা বই, সেগুলো নিয়ে, সেগুলোর মাধ্যমে এটা প্রসারণ লাভ করে। ইউনানি চিকিৎসা পদ্ধতিটা একটা সময় খুব বেশি চর্চা করা হতো মোগল রাজাদের আমলে, মোগল সম্রাটদের মধ্যে এটার অনেক বেশি চর্চা হয়, এবং বর্তমানে সেটা এখনো ইউনানি চিকিৎসা পদ্ধতি হিসেবে টিকে আছে এবং জনপ্রিয় হয়ে আছে। ইউনানি শব্দটা গ্রিক শব্দ থেকে আসছে, যে শব্দটার অর্থ দাঁড়ায় হিপোক্রেটাসের জন্মস্থানের নামে, ইউনানি শব্দ। এক ধরনের ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি এটা, যা গ্রিক, মুসলমান এবং স্প্যানীয়, যারা আরব স্প্যানীয়, তাদের মধ্যে বেশি বিকাশ লাভ করে এই পদ্ধতিটা, ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি, ইউনানি পদ্ধতিটা। এটা গ্রিক আরবি ওষুধের একটা ঐতিহ্যকে বোঝায়। গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান চিকিৎসক গ্যালেনের শিক্ষার উপর বা
গ্যালেন এবং হিপোক্রেটাসের যে মূলনীতি তত্ত্ব, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করেই এই ইউনানি চিকিৎসা শাস্ত্র প্রতিষ্ঠিত। এটা আরব এবং ফার্সি চিকিৎসক যেমন আল রাজি, ইবনে সিনা, আল জাহরায়ো এবং ইবনে আন্নাফিস দ্বারা একটি সম্প্রসারিত এবং বিকশিত চিকিৎসা ব্যবস্থা আজকের আধুনিক ইউনানি। এইভাবে ইউনানি শাস্ত্রটা কালচার হয়ে আসছে মুসলমান সমাজে আর কি, মুসলমানদের বিশেষ করে মোগল সম্রাটরা এটা বেশি চর্চা করে ধরে রেখেছে এবং এখন পর্যন্ত ইউনানির শাস্ত্র মতে অনেক প্রোডাক্ট তৈরি হয়। আর এই সাবকন্টিনেন্টে আসছে একটা প্রতিষ্ঠান নাম করা এই সাবকন্টিনেন্টে, সেটা হলো হামদর্দ, হামদর্দ প্রতিষ্ঠান। এই হামদর্দ প্রতিষ্ঠানের প্রথম যে প্রতিষ্ঠাতা, প্রথম যে এটা এস্টাবলিশ করেন কে, প্রতিষ্ঠাতা হলেন আব্দুল মজিদ, দিল্লিতে 1906 সালে প্রথম প্রতিষ্ঠা করেন এই ইউনানি শাস্ত্রের উপরে এই প্রতিষ্ঠানটা। এই প্রতিষ্ঠানটা আব্দুল মজিদ দিল্লিতে 1906 সালে প্রথম প্রতিষ্ঠা করেন। আমরা আমরা দেখতে পাচ্ছি আব্দুল মজিদ, হাকিম আব্দুল মজিদ। মডার্ন হামদর্দ অ্যান্ড হামদর্দ ল্যাবরেটরিজ ইন্ডিয়া এস্টাবলিশড বাই লেট হাকিম আব্দুল হামিদ। মডার্ন যে হামদর্দ এবং হামদর্দ ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করেন হাকিম আব্দুল হামিদ, আমরা এখানে দেখতে পাচ্ছি ওনাকে। এরপরে এই যে হামদর্দ ল্যাবরেটরিজ, এটা কিন্তু এর অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউনানি মেডিসিন শাস্ত্রের আলোকে তৈরি করা, পুরো ওয়ার্ল্ডে এই প্রোডাক্ট গুলো রপ্তানি হয়, আমদানি হয় হামদর্দের ন্যাচারাল এন্ড হার্বাল হেলথ কেয়ার প্রোডাক্ট, এগুলোকে বলা হয়। এরপরে বাংলাদেশ হামদর্দ এবং পাকিস্তানি হামদর্দের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ হাকিম মোহাম্মদ সাইদ। আমরা দেখতে পাচ্ছি হাকিম মোহাম্মদ সাইদ, ইনি হলেন হাকিম মোহাম্মদ সাইদ, যিনি বাংলাদেশ এন্ড পাকিস্তান হামদর্দের প্রতিষ্ঠাতা। এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়া। উনি আধুনিক বাংলাদেশ হামদর্দের রূপকার। ডক্টর মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়া আধুনিক বাংলাদেশ হামদর্দের রূপকার। এই ছিল হামদর্দ প্রতিষ্ঠানের উপরে আমাদের কি একটা আলোচনা। আর এই সাথে শেষ হয়ে গেল আমার আজকের ক্লাস। তো তোমরা একটু বুক রেফারেন্সটা দেখে নাও যে আজকের ক্লাসের এবং তোমাদের পড়াশোনার সুবিধার জন্য বুক রেফারেন্স ইকোনমিক বোটানি, ইথনোবোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ অ্যান্ড সুনির্মল চন্দ্র বসু স্যার, বিভিন্ন ইন্টারনেট সোর্স, উইকিপিডিয়া, এই ছিল রেফারেন্স। এখন তোমাদের কাজ কি আজকের ক্লাসের ভিত্তিতে, তোমাদের যে কাজটা সেটা হলো 10টা সংকটাপন্ন ভেষজ উদ্ভিদের তালিকা তৈরি করা, বোটানিক নেম, সেগুলোর আঞ্চলিক নেম এবং এগুলোর ফ্যামিলি নেম লিখে তোমরা তালিকা তৈরি করবে। কয়টা? 10টা। আমি কিন্তু 10টাই দিয়েছি, এই 10টাই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো নির্দিষ্ট, তোমার ইচ্ছে মতো দিলে হবে না। এই 10টা আপাতত সংকটাপন্ন অবস্থাতে আছে ভেষজ উদ্ভিদ, তোমাদের সালের প্রশ্নে আসে, এখন পর্যন্ত আসছে 5টা, কখনো তো এসে যেতে পারে 10টা, এই জন্য 10টা তালিকা তৈরি রাখো। পরবর্তী ক্লাস দেখে নাও, পরবর্তী ক্লাস হবে নন মেডিসিনাল প্লান্টের উপরে। আসলে এই যে ঔষধি দ্রব্যগুলো দিয়ে যে ড্রাগ গুলো, এই ড্রাগটা দিয়ে কি ওষুধ তৈরি করা যাবে নাকি যাবে না, এই ওষুধটা কি বিষ নাকি ঔষধি গুণ সম্পন্ন, এগুলো নিয়ে অনেক কনফিউশন। এরকম কিছু গাছ আছে যেগুলো ভেষজি গুণ সম্পূর্ণ হওয়া সত্ত্বেও ওষুধ তৈরি করা যায় না, ওষুধ তৈরি করলে বিপদ হয়, মৃত্যু হয়, এই টাইপের কিছু প্লান্ট সম্পর্কে আমার নেক্সট ক্লাস থাকবে তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা যারা আমার ক্লাস করলে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।